আসসালামু আলাইকুম। অফিস ফার্মিং ইউটিউব চ্যানেল থেকে তৌহিদ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কাজী বেগুন বা কেজি বেগুনের বীজ থেকে কীভাবে চারা তৈরি করা সেটা প্রসেসটা দেখাবো। আমি এখানে কাজী বেগুনের বীজের অর্ডার দিয়েছিলাম, সেই খামটা এসছে। আমি এখন বীজটা বের করব, বের করে আমি এটা বীজটা রোদে দিব, থেকে উঠায় ঠান্ডা করে বীজ ভিজিয়ে কীভাবে অঙ্কুরগম করে এ করতে হয় সেটা আমি দেখাবো। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। হ্যাঁ, খামটা এই যে আমি বের করলাম। এই বীজটা হচ্ছে যে এখানে কাগজের ভিতরে এই পলি ব্যাগে এখানে আটকে দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন, এই টিস্যুর উপরে আটকে দেওয়া আছে পেপার দিয়ে। এটা খুলে আমি এখন রোদে দিব। এই যে বেগুনের বীজকে দেখতে পাচ্ছেন, এই যে বেগুনের বীজ আছে এখানে প্যাকেটের ভিতরে বীজ আছে। 50টা বীজ নিয়েছে হচ্ছে 110 টাকা, মানে বীজ আর হচ্ছে ক্যারিং খরচ নিয়েছে 20 টাকা, 130 টাকা নিয়েছে টোটালি এই বীজগুলো আনতে। এই সেই কাঙ্ক্ষিত বীজ আমি এখানে খুলে রেখেছি, এই যে বীজগুলো, এই এখন এগুলো রোদে দিব। এগুলো একটু ফাঁকা করে নিয়ে আমি এখানে রোদে একটা বাটি নিয়েছি, বাটিতে এই বীজগুলো ঢেলে দিচ্ছি। এই যে বীজগুলো ঢেলে দিলাম বাটিতে, এটা এখন রোদে বসাবো 3 ঘন্টার জন্য। তারপরে আমরা উঠিয়ে ঠান্ডা করে পানিতে ভিজা রাখবো 12 ঘন্টা। 12 ঘন্টা ভিজানোর পরে আবার একটা কাপড়ে জড়ায় রাখতে হবে, জড়া রাখার পর অঙ্কুরগম হওয়ার পরে মাটিতে বসাবো। সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি এখন এখানে এই রোদে দিয়ে রাখছি। দেখেন, রোদে এভাবে দিয়ে রাখলাম, দেখা যাক আমি 3 ঘন্টা পরে এখান থেকে উঠি আবার পানি দিয়ে ভিজাবো আর কি, ঠান্ডা করে। এর ভিতরে এখন কিছু পানি দিয়ে দেবো, এই যে পানি দিয়ে দিচ্ছি, দেখেন, এই যে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এই বীজটাকে হাত দিয়ে এভাবে সুন্দর করে পানির সঙ্গে মিশিয়ে দিতে হবে, যেন পানি সম্পূর্ণ ভিজে যায় আর কি। বন্ধুরা, আমি এই যে বেগুনের যে বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো এখন একটা ছোট কাপড়ের উপর ঢেলে দিব, এভাবে করে ঢেলে দিব। এই যে ছোট কাপড়ের উপর এখানে ঢেলে দিয়েছি, এখন কাপড়টা এইভাবে করে বেঁধে দিব। এভাবে করে বেঁধে দিয়ে এরা রেখে দিব। এরা 48 ঘন্টা রেখে দিলে বীজগুলো সম্পূর্ণ অঙ্কুরোদ্গম হবে এবং পরবর্তীতে মাটিতে ছিটিয়ে দিলে একটা চারা মিস হবে না। আমি সে প্রসেসটাও দেখাবো ইনশাল্লাহ। বন্ধুরা, বেগুনের বীজগুলো লাগানোর জন্য আমি ছোট্ট একটা পাত্র নিয়েছি। এই পাত্রের ভিতরে মাটিগুলো ঝরঝরা করে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন, একেবারে মাটিগুলো ঝরঝরা করে নিয়েছি। এখন এই মাটিতে আমি বীজগুলো বসাবো। বীজগুলো দেখেন, বীজগুলো আমি একটা পাত্রে বা কাপড়ের সঙ্গে পেঁচিয়ে রেখেছিলাম একদিন, এখন এটা লাগাই দিলে আপনার এখান থেকে চারা গজাবে দ্রুত। আমি এখন এই লাগানোটা দেখাবো আপনার। মাটিগুলো এবার সুন্দর করে সমান করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে আঙ্গুল দিয়ে গর্ত করে নেব, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 এভাবে গর্ত করে নিলাম। এখন এই বীজগুলো এই গর্তের ভিতরে দিয়ে দিব, একটা একটা করে দিয়ে দেবো। যে দেখতে পাচ্ছেন হাতের মাথায় বীজগুলো আছে, বীজগুলো এখানে একটা একটা করে এভাবে দিয়ে দিব। এই যে বীজগুলো দিয়ে দিচ্ছি, দেখেন, একটা একটা করে আমি বীজ এখানে দিয়ে। বন্ধুরা দেখেন, আমার বীজগুলো কিন্তু লাগানো হয়ে গিয়েছে। এখন এভাবে হাত দিয়ে এভাবে মাটি দিয়ে আমি সমান করে দেবো, এভাবে সমান করে দেবো। এটা ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের ভিতরে চারাগুলো একেবারে গজিয়ে যাবে, আমি সে তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। এই আমার বীজ লাগানো শেষ হয়ে গেল, 2 থেকে 3 দিন পরে কী অবস্থা হয় আমি ইনশাল্লাহ সেটা আপডেট করার চেষ্টা করব। বন্ধুরা দেখেন, আমি যে বীজগুলো বসিয়েছিলাম এখানে চারাগুলো গজিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে 3 দিন লাগছে চারাগুলো গজাতে, বের হইতে। এখানে সম্পূর্ণ চারা প্রায় সব বের হয়ে যাচ্ছে, এই দেখেন, এই যে চারা বের হচ্ছে, এই যে এই চারা বের হচ্ছে, এই চারা বের হয়েছে, এই যে এখানে বের হয়েছে, এখানে তো অনেকগুলো চারা বের হচ্ছে দেখতে পাচ্ছেন। মানে আমি যেভাবে ফাঁকা ফাঁকা করে লাগিয়েছিলাম সেভাবে চারাগুলো বের হয়ে গেছে ইনশাল্লাহ। বেগুনের চারাগুলো এই যে বড় হয়ে উঠছে আস্তে আস্তে, আমি একটু আগে পানি দিয়ে দিলাম। বেগুনের চারাগুলো বড় বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আমি যে পাত্রে লাগিয়েছিলাম। আজকে হচ্ছে 13 দিন, 13 দিনের মাথায় চারাগুলো মোটামুটি বড় বড় হয়ে গিয়েছে।